বিয়ে করার জন্য কিন্তু এম মনে করেন চ্যাটিং মেটিং এগুলো আমি পছন্দ করি না তো আমার একটা রেখুজ ভাইয়া মানে সবারই মা বোন আছে ঘরে যে আমাকে সারা সারা জন্য বউ করে নিতে চাবে বিয়ে করতে চাবে সে আমাকে মনে করেন দেবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ে আসলে দেখতেই পাচ্ছেন আসলে সুন্দরী কিনা বা আমার বলা লাগে না তারপরেও কেন সুন্দরী হয়ে প্রতিবেদনে আসা লাগে বা কিসের কষ্ট চলুন বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি জি ভাই আমার নাম কাজল কাজল আপু তা কি অবস্থা আপনার চোখে তো কাজল নেই তা কার চোখে কাজল হইতে আসছেন দেখি যদি ভাগ্য থাকে যার চোখে হইতে পারবো তার চোখেই হবে ইনশাআল্লাহ তার চোখেই হবেন আচ্ছা আচ্ছা আপনার কি এখনো বিয়ে সাথে হয় নাই না ভাইয়া বিয়ে সাথে কি কথা করব ঘরে আচ্ছা আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আপন বলতে কেউ নাই শুধু আমার আম্মু আছে তাও সৎ আর আমার একটা ছোট বোন আছে আচ্ছা আচ্ছা পড়ালেখা করছিলেন আপনি পড়ালেখা হয়েছিল না ভাইয়া পড়ালেখা তেমন হয় নাই কিন্তু এমনি হালকা কিছু জানি হালকা কিছু জানেন বয়স কত আপনার বাস বাস হবেই তো 18 19 বছর হবে আচ্ছা আচ্ছা তা যে এটা বিয়ের উপযুক্ত যে প্রতিবেদনে আসছেন মানে এখানে তো মানুষ আসলে বিয়ে করতে চাইবে বা অনেক অনেক ধরনের মন্তব্য করবে কিরকম লাগবে এগুলো ভাবেন কখনো এগুলো ভেবে চিন্তা আছেন আমি খনার জন্য চাই না ভাইয়া আমরা যে মানকরণ বিয়ের সাথে করবে সারাটা জানার জন্য চাই একজনকে মেহাদের জনকে চাই না আচ্ছা আচ্ছা মানে সেটাই সব মেয়েরই এইটাই আশা হওয়া উচিত বা স্বপ্ন হওয়া উচিত মানে স্বামী স্ত্রী তো একজনই হবে একজনই স্ত্রী হবে একজনই স্বামী হবে তারাই বাকি জীবনটা কাটিয়ে দেবে এইরকম হওয়াটাই ভালো প্রতিবেদনের সামনে এসে নিজের মনের মতো মানুষ খোঁজা বা স্বামী খোঁজা মানে এটা কখনো ভাবছেন না সেইটার জন্য না তো মানে আমি ভাবছি যে আমার জীবনের লাইফে যদি কেউ আসে একজনই চাই আচ্ছা আচ্ছা বিয়ে করার জন্য কিন্তু এমনি

আমার ছোট বোনটার জন্য মানে আমি এখন বসে চাই না কিন্তু সেরকম মনের মতন যদি হয় আমার ফ্যামিলির দায়িত্ব নিতে চায় আমার দায়িত্ব নিতে আমি সেরকম মানুষের কাছে বিয়ে বসতে চাই এখন কোনটা কষ্ট লাগে যে আপনার মতো এরকম দেখতে শুনতে উচ্চ লম্বা একটি মেয়ে আসলে যদি একটু পড়ালেখা টাকা শিখতেন বা একটা চাকরি বাকরি করতে হতেন সেটার জন্য আফসোস হয় নাকি আসলে মানে কোনটা কেমন লাগে আসলে মানে আমার লাগে এরকম একজন যে যে নাকি আমার প্রথম চটে আমাকে বিশ্বাস করবে আচ্ছা আচ্ছা প্রথমত আমাকে বিশ্বাস করে মান করে আমার 500 ধারাবে এরকম একটা মানুষ চাই আমি যে না কি আমার মানে সংসারের আমার খেয়াল রাখবে মানে যে আমার ফ্যামিলিটা সবকিতুমি এনে নেবে আমি তাকিয়ে চাই না আপনার ফ্যামিলি বলতে তো বিয়ে করে একটা মেয়ে কিন্তু স্বামীর সংসারে গেলে ফ্যামিলিটা হয় তো এখন তো আসলে বিয়েই হয়নি তো আপনার যে ফ্যামিলি আছে এই ফ্যামিলিটা আসলে বাড়ি কিন্তু মেয়ে মানুষের জন্য दीर्घ দিন दीर्घ ই দি না

আপনার নাম্বারটা একটু দেখে বলে দেন আচ্ছা ঠিক আছে আপনি বলতে পারবেন না জি এই যে নাম্বারটা ওখানে আচ্ছা তো আমার কাছে দেন আমিই বলে দিই হ্যালো বিয়ার শুনতেই পারলেন অসহায় সুন্দরী মেয়ে কাজল আসলে কার চোখের কাজল হবে সে এখনো জানে না কেউ যদি তার চোখের তাকে নিয়ে যদি কেউ চোখের কাজল বানাতে চান বা মানে বউ বানাতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন আর আরো কোনো তথ্য নিতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে কথা বলে জানতে পারবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো নাইন টু ফাইভ থ্রি এইট হ্যাঁ ভাইয়া সব সময় খোলা আছে কিন্তু আমার একটা রিকুশ ভাইয়া মানে সবারই মা বোন আমাকে সারা জীবনের জন্য বউ করে নিতে চাবে বিয়ে করতে চাবে সে আমাকে মনে করেন ফন থান দেবে আর এছাড়া যে মনে করেন আমারে মানে কোনো আজে বাজে কথা যেমন না বলে খারাপ কোনো কথা যেমন না বলে যারা খারাপ কথা বলবে খারাপ কথাই সাই দিবেন না ঠিক আছে খারাপ কথা বলা দরকার যারা খারাপ কথা বলবে আমি আশা করি তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ভাই তারা যেমন আমাকে কল না দেয় যারা আমাকে সারা জীবন জন্য চায় আমি তাদের কলের আশা করব। সেটাই সেটাই করবে সারাটা জন্মের জন্য চাই একজনকে মেহাজার জনকে চাই না আচ্ছা আচ্ছা মানে সেইটাই সব মেয়েরই এইটাই আশা হওয়া উচিত বা স্বপ্ন হওয়া উচিত মানে স্বামী স্ত্রী তো একজনই হবে একজনই স্ত্রী হবে একজনই স্বামী হবে তারাই বাকি জীবনটা কাটিয়ে দেবে এইরকম হওয়াটাই ভালো তা প্রতিবেদনের সামনে এসে নিজের মনের মতো মানুষ খোঁজা বা স্বামী খোঁজা মানে এটা কখনো ভাবছেন না সেইটার জন্য না তো মানে আমি ভাবছি যে আমার জীবনে লাইফে যদি কেউ আসে একজনই চাই আচ্ছা আচ্ছা বিয়ে করার জন্য কিন্তু এমনি

আমার ছোট বোনটার জন্য মানে আমি এখন বসে চাই না কিন্তু সেরকম মনের মতো যদি হয় আমার ফ্যামিলির দায়িত্ব নিতে আমার দায়িত্ব নিতে আমি সেরকম মানুষের কাছে বিয়ে বসতে চাই এখন কোনটা কষ্ট লাগে যে আপনার মতো এরকম দেখতে শুনতে উচ্চ লম্বা একটি মেয়ে আসলে যদি একটু পড়ালেখাটা শিখতেন বা চাকরি বাকরি করতে হতেন সেটার জন্য আফসোস হয় নাকি আসলে মানে কোনটা কেমন লাগে আসলে মানে আমার লাগে এরকম একজন যে যে নাকি আমার প্রথম চটে আমাকে বিশ্বাস করবে

মেয়ে মানুষের জীবনটাই কিন্তু স্বামীর ঘরে বা স্বামীর সংসারে গিয়ে তো তখনকার ফ্যামিলি চান নাকি এখন যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলিটা চান আমি বলতেছি কি যে যখন বিয়ে শাদি হবে সেটা আলাদা সাবজেক্ট কিন্তু বর্তমান যে আমার ডাক্তাররা এখন নেবে আমি তাকে চাই আচ্ছা আচ্ছা মানে দায়িত্ব নিয়ে ভবিষ্যতে বিয়ে শাদি করবেন সেই চিন্তা থাকে

দিচ্ছে কিন্তু ভাই আমার ছোট ফোন তো আচ্ছা আচ্ছা বাটনলা ফোন তুমি যা কথা বলতে পারলেই হবে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় বা যোগাযোগ যোগাযোগ করতে চায় সরাসরি আসবে ঠিক আছে তো আপনি নাম্বারটা একটু দেখে বলে দেন আচ্ছা ঠিক আছে আপনি বলতে পারবেন না জি এই যে নাম্বারটা ওখানে আছে আচ্ছা তো আমার কাছে দেন আমি বলে দিই হ্যালো বিয়ার শুনতেই পারলেন অসহায় সুন্দরী মেয়ে কাজল আসলে কার চোখের কাজল হবে সে এখনো জানে না কেউ যদি তার চোখের তাকে নিয়ে যদি কেউ চোখের কাজল বানাতে চান বা মানে বউ বানাতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন আর আরো কোন তথ্য নিতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে কথা বলে জানতে পারবেন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো নাইন টু ফাইভ থ্রি এইট ফাইভ ফোর নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ সব সময় খোলা আছে যাই কিন্তু আমার একটা রিকুয়েস্ট ভাইয়া মানে সবারই মা বোন আছে ঘরে যে আমাকে সারা তিন পাঁচ জন না করে নিতে চাবে বিয়ে করতে চাবে সে আমাকে মন করেন ফন ফন দেবে আর এছাড়া যে মন করেন আমারে মানে কোনো আজে বাজে কথা যেমন না বলে খারাপ কোনো কথা যেমন না বলে যারা খারাপ কথা বলবে খারাপ কথাই সাই দিবেন না ঠিক আছে খারাপ কথা বলার দরকার নেই যারা খারাপ কথা বলবে আমি আশা করি তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ভাই তারা যেমন আমাকে কল না দেয় যারা আমাকে সারা জীবন জানে স্যার আমি তাদের কলের আশা করব সেটাই 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 ঠিক আছে কেন আমি মুসলিম ভাই তার জন্য বললাম ওকে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম